ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা এখন বাজে সকাল 5:30, আর আমাকে দেখছি একদম মানে রেডি। এর আগে শুধু ড্রেসটা পরাইনি, ওপরে যেহেতু জামা কাপড় থাকে না, ওর কাভার মানে ওর ঠাম্মি আর ওর জামা কাপড় এক জায়গায় থাকে, তো ওকে শুধু চুলটা বেঁধে দিয়েছি, এখন ড্রেসটা পরাবো। তো সঙ্গে থাকো, তো সকাল সকাল কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আমরা খুব খুশি, কোথায় যাচ্ছি ঘুরতে? না খুশি, চলো দেখি কোথায় যাওয়া যায়। তো গাড়ি দেখো নিচে। হ্যাঁ, কারণ আমরা আমাদের ঠাম্মিও যাবে সঙ্গে, ঠাম্মিও রেডি, সব কিছু রেডি, এবার শুধু গাড়ি আসার অপেক্ষায়। আর আমার শাশুড়ি মা চা করে দিয়েছে, তাই তাড়াতাড়ি করে একটু চাটা খেয়ে নিই। তারপরে আমি চা খেতে খেতে গাড়ি চলে আসলো, তারপরে গাড়িতে উঠে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে, আমি, মা আর রাই। আর রাই তো একদম ঘুম থেকে উঠে পড়েছে 5:30, যেই বলেছি একটা গাড়ি যেতে হবে তাড়াতাড়ি ওঠো একবার বলাতেই উঠে পড়েছিল। এই দেখো বন্ধুরা, এরপরে আমরা এই আমাদের চৌরাস মাইল সবেদলার মোড় থেকে এবার বেরিয়ে পড়লাম, পুরো সোজা হয়ে গাইঘাটা হয়ে বেরোবো। তো সেই সেখান থেকে যাওয়ার রাস্তায় আমার বাপের বাড়ি পড়ে, যাই হোক দেখেও ছিলাম। এবার দেখো গাইঘাটার দিকে ঢুকছি। আমরা গাইঘাটা থানার মোড় হয়ে বেরিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, প্রায় এয়ারপোর্টের কাছে চলেই এসেছি, আর তোমরা দেখে বুঝতেই পারছো। তো এর পাশ থেকে যাচ্ছি, এখনও কিছুটা রাস্তা দেরি আছে পুরো মেইন গেটটাতে আসতে। তো এই দেখো মেইন গেটটা ঘুরে গেছি, এতক্ষণে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, ঢুকে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখান থেকে তো গাড়ি আগে পার্কিং হবে, তারপর যাব ভেতরে। তো গাড়িটা পার্কিং করে যথারীতি আমি, মা আর রাই আর সঙ্গে যে কাকাটা ছিল তারা বাইরে চলে এসেছিলাম। তো আমরা গেটটার সামনে এক্সিট হওয়ার এবং মুখের সামনে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি। তো ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল, আমাদের গায়েও ঠান্ডা লাগছিল, তার পরে সোয়েটার পরিয়ে দিয়েছিলাম। তো আমরা অপেক্ষা করছি, আমাদের পাপা অনেকক্ষণ অপেক্ষা করছে আর বলছে। এইটা কে? ওইটা দেখো তো কে, আসো বাবা। তারপর রাইগের পাপাকে নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। দেখছি আমরা বসে আছি, পেছনে অনেক বেডিং রয়েছে, লাগেজ ব্যাগ প্রচুর। এখানে বাবা আর মেয়ের এখন অনেক কথা আছে, এখন বাবার কাছে একদম সিটে বসে আছে, ওখান থেকে আর কেউ নিতেও পাচ্ছে না, কারো কথা শুনবেও না। তো এখন শেষমেশ বাড়ি এসে পৌঁছলাম, প্রচুর লাগেজ বাবা উপরেও নিয়ে যাচ্ছে, আর এই যে রয়েছে এই সব কিছু গুছিয়ে স্নান করে একটু খাওয়া দাওয়া করে খুব খুশি এখন বাবার কোলে উঠে বসে আছে, এখন আর কাউকে চিনতে পারছে না। কাকে আনতে গেছিলে? বাবাকে। বাবা তোমাদের কি নিয়ে আসছে? বাবা, তো আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর এখন কথা বলার মতো ইচ্ছাও নেই, তো রেস্ট নিই, খাওয়া দাওয়া করে। এটা নিয়ে যাবো তো, আরো আমি উঁচু করতে পারবো, ওটাতে নাও। দেখো আমি রুমে চলে এসেছি, তো আজকে খুব ক্লান্ত, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। বাই বাই।